আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিজ আর্কিটেপসের আপনাদের সকলকে স্বাগতম। বেসরকারি স্কুলে ভর্তির লটারি ফলাফল 2021 দেখবেন যেভাবে এবং ওয়েটিং লিস্টের যে তালিকা আছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন আজকের এই ভিডিওটিতে। আর ভর্তির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য আছে এই আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। এই ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেল তিন বেছে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল 2021 দেখবেন যেভাবে। 15 ডিসেম্বর বিকেলে মহানগর ও জেলা পর্যায়ে সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার 19 ডিসেম্বর মহানগর জেলা পর্যায়ে স্কুলগুলোতে শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানরা নির্ধারিত ওয়েবসাইটে আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল সংগ্রহ করতে পারবেন। আর লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভর্তির ব্যবস্থা নিতে সব সরকারি বেসরকারি স্কুলগুলোর প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর। অর্থাৎ আপনাদের যে বেসরকারি স্কুলের লটারির বাকি আছে তা 19 ডিসেম্বর লটারি করা হবে, 19 ডিসেম্বর রোজ রোববার। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে সব সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার 14 ডিসেম্বর চিঠিটি প্রকাশ করে শিক্ষা অধিদপ্তর। প্রধান শিক্ষকদের কাছে পাঠানো চিঠিতে অধিদপ্তর জানিয়েছে, ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান অভিভাবক শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে gsa.atok.com.bd থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন। অধিদপ্তর আরও বলেছে, ডাউনলোড করা ফলাফলগুলো প্রতিষ্ঠানরা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেল পাঠিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে জানাবেন। এতে অধিদপ্তর বলেছে, ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। জানা গেছে 18 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের সরকারি স্কুলে ভর্তি করানো হবে। সরকারি স্কুলে ভর্তির জন্য অপেক্ষমান তালিকা প্রকাশিত হবে। অপেক্ষমান তালিকা থেকে 16 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। আর 21 থেকে 27 ডিসেম্বর বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর 28 থেকে 30 ডিসেম্বর অপেক্ষমান তালিকা থেকে বেসরকারি স্কুলে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। এখানে বলে টাইপিং মিস্টেক করে সরকারি স্কুল দিয়ে দিয়েছে। অধিদপ্তর আরও বলেছে, লটারির ফল প্রকাশের পর যেসব প্রতিষ্ঠানে শ্রেণীভিত্তিক শূন্য আসন পূরণ না হবে সেসব প্রতিষ্ঠানে লটারির আয়োজন করে বাকি শূন্য আসনে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।